বাংলাদেশের প্রয়াত জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের হাত ধরিয়ে চট্টগ্রাম মধ্যে একান প্রতিষ্ঠান গড়ে উঠিল 1992 সালত, যার নাম ইউএসটিসি। আর এই ইউএসটিসি প্রতিষ্ঠার ফরতন বারে বারে বিভিন্ন সময় ছাত্র শিক্ষক এবং কর্মচারী সকলের মধ্যে বিভিন্ন সময় মধ্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু চলে গিয়ে বারে বারে কিল্লেই আন্দোলন হয়, প্রতিষ্ঠানের বা দুর্বলতা কি, এই সমস্ত বিষয় লইয়ে আরা হতা হইলেন ইউএসটিসির গভর্নিং বডির চেয়ারম্যান, ডিরেক্টর এবং বিসির লয়। সর্বশেষ ইংরেজি ডিপার্টমেন্টের একজন সম্মানিত শিক্ষকের লইয়ে যে ঘটনা ঘটটি ইয়েনই বা কিল্লে ঘটটি, এই বিষয় জ্ঞান লইয়ে ইউএসটিসি কি চিন্তা করে বিস্তারিত আলাপ বুঝছিলেন ইউএসটিসির এই প্রশাসনের লয়। চলো নারা ফুনিয়াই তারা কি হই। আমি ডক্টর শেখ মেশিদ নূর, এখানে অ্যাজ ডিরেক্টর হিসাবে কাজ করি, ডিরেক্টর বিবিএমএইচ। আপনাকে এখানে কাশ্মীরি ভাবি হিসেবে আমরা সবাই চিনি। জি, ইউএসটিসিতে আমরা গত কিছুদিন আগে জি কিছু মেয়েদের সমস্যা নিয়ে কথা শুনেছি, রিপোর্ট করেছি। অনেক খারাপ লাগে যখন আমি দেখি কি একটা মেয়ে আমার সামনে একটা মিথ্যা কথা বলে, অ্যান্ড আফটার ইনভেস্টিগেশন অ্যান্ড এভরিথিং অ্যান্ড আই কাম টু নো দ্যাট দে আর অল ফলস অ্যালিগেশনস। তো আমি ওনাকে বুঝাইতে চাচ্ছি দ্যাট উমান ইজ আ সিম্বল অফ প্রাইড অ্যান্ড ডিগনিটি অ্যান্ড অনার, অ্যান্ড এরকম যদি ইফ আ উমেন বিহেভস ইন দিস ওয়ে অ্যান্ড তারপরে আসে বেগিং ফর মার্সি দ্যাট আমি ভুল করলাম আবার এরকম হবে না, অ্যান্ড সাম পিপল ওয়ার ইনস্টিগেটিং মি, সো অফকোর্স আমাকে খারাপ লাগে। বাট এখন কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, আপনাদের স্টুডেন্টরা এমনভাবে একটা কিছু স্টুডেন্ট যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তাদেরকে দেখলাম এত বেশি কেওস হয়ে গেছে, এত বেশি টেম্পার্ড হয়ে গেছে। টিচারের গায়ে কতটুকু টেম্পার্ড হলে সে টিচারের গায়ে হাত তোলে, এই জিনিসটা কি কখনো উপলব্ধি করেছেন আপনারা? আমি ওই ঘটনায় মর্মাহত হয়েছি। আমি কখনো আমার শিক্ষার্থী শিক্ষার্থিনীদের কাছ থেকে এরকম আচরণ আশা করিনি। আমি সবসময় ধৈর্য এবং সহনশীলতায় বিশ্বাসী। ছাত্রছাত্রীরা যতই সংক্ষুব্ধ হোক না কেন, তা প্রকাশের একটা সৎ পথ রয়েছে, সেই সৎ পথ অবলম্বন করলে অনেক দ্বন্দ্ব সংঘাত অপব্যাখ্যার প্রশমন সম্ভব। কিন্তু যেভাবে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে তাকে আমি স্বাভাবিক ভাবতে পারিনি। আমাদের কাছে প্রায় 5-7 জন মেয়ে আমাদের অফিসে গিয়েছিল। আপনাদের এখানে যারা স্টুডেন্টরা পড়ে এরা সবাই মোটামুটি ভালো ফ্যামিলির এবং মোটামুটি ওয়েল এস্টাবলিশড, বলেন টাকা পয়সা এই সব কিছু ভালো অবস্থায় আছে বলে এখানে পড়ে। তো এখন এই ফ্যামিলির একটা মেয়ে যখন বলে যে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আই হ্যাড অ্যাসিওরড দেম দ্যাট ইফ দ্য অফেন্স ইজ প্রুভড আই ওয়াজ নেভার ফেভারিং দ্য অনারেবল টিচার অর এনি, আই ওয়াজ জাস্ট অ্যাকচুয়ালি আই ওয়াজ আই ক্যান সে দ্যাট আই ওয়াজ বায়াসড, আই ওয়াজ অলওয়েজ বিসাইড দ্য ফিমেল দ্যাট গার্ল হু স্টুডেন্ট অফ ইউএসটিসি, অ্যান্ড আই অ্যাসিওরড হার দ্যাট দেয়ার উইল বি ইনভেস্টিগেশনস অ্যান্ড এভরিথিং উইল বি ডান, দ্য ইনকোয়ারি উইল বি দেয়ার, ইফ দ্য অফেন্স ইজ প্রুভড দ্য অফেন্ডার উইল বি সিভিয়ারলি পানিশড বাই দ্য ইনস্টিটিউশন, বি ইট দ্য স্টুডেন্ট বি ইট আওয়ার অনারেবল প্রফেসর, অ্যান্ড আফটার লং সিরিজ অফ ইনকোয়ারিজ ফর মান্থস টুগেদার উই ওয়ার ইনভেস্টিগেটিং, আই ওয়েন্ট টু দ্য রুট অফ দ্য কজ অ্যান্ড কেম টু নো দ্যাট দে আর অল ফলস অ্যালিগেশনস, অ্যান্ড ইট ওয়াজ নট অনলি ফ্রম সিঙ্গল গার্ল, দেয়ার উইল সাম বয়েজ অলসো, সাম আউটসাইডার্স অলসো ইনভলভড, ফর দ্যাট আই ফিল আনফর্চুনেট দ্যাট প্রতিবাদ গরিত ফারিব ওই কেরাসিন ঢালে দিয়ে দেয় ওর আই নিজের হাতে লই ফেলে, ও যদি আর লই ফেলে ইয়ারিয়া দিব ইয়ারে একখান ব্যানার লই থাকাই থাকতো আই তো ইতার লও যোগ দিতাম কি ওই আই এখন ঠিক করে ফেলে এখন আই এর পর তোর হয়তো হইয়ে দিই যে কেউ যদি উগ্র স্লোগান বাড়ে সাথে সাথে হয়তো কি লেতু স্লোগান বাড়ো আই এডে এবার তোর আর প্রতিষ্ঠান। And still I investigated the case, I because I am a woman and I can never ever promote any person who is going against the dignity or honor of a respectable woman, being a woman myself. So I had to investigate the case and I came to know that a group of mischievous outsiders were instigating our students and they took these clips, the audio clips. Actually I was asking for a video clip also if they have, but they did not have. And they gave me some audio clips which were actually assembled in some, they were not, it was not a continuous audio.
we got to know after investigating that it was the honorable teacher, the professor, was delivering his lecture. He was teaching, and they took some audio clips. He was not projecting towards any girl or female student at that time. It was just a part of his subject or the literature that he had to deliver to the students to make them understand. নয়তো আপনাদের এ ধরনের ইমপ্রেশন তৈরি হবার কথা না। একই সাথে আমি বলতে চাই, ঋতুর পরিবর্তন হয়, খারাপ ঋতু চলে যায়, ভালো ঋতু আসে। আমাদের বর্তমান উপাচার্য অনেক গুণে গুণান্বিত, আপনি অচিরেই বুঝতে পারবেন। ওনার কাছে পৌঁছতে, প্রশাসনের সাথে কথা বলতে আর অসুবিধে হবে। অনেক সময় এর আগে যে ঘটনা করবি একটা হইলে ফরজ মানে তদন্ত করবি, এবার দোষী হই, এবারে পুলিশের দিকে গেট বরাবর যাই, এবার সারি দিই, এবার বিচার ফরদের না হয়, তারপরে শাস্তি দিয়ে ইমপ্লিমেন্টেশন না হয়, শাস্তি দিয়ে এবার গত্য জায়গায় এবার ওদের মাফ করে দেন, ওটা কিছু করবে না, আবার ফয়েবে যাই আর ছাত্র হয়ে যায়, আবার মারামারি হাঁটে। ওগা যদি এক্সাম্পল সৃষ্টি করি থাকতো এই 25 বছর খরচায় নাও করে। তখন আরেকজন নিয়মিত উপাচার্য ছিলেন এবং আমি তখন ঢাকায় থাকতাম, ওনার হাতে প্রশাসনটা নিহিত ছিল। আমাদের সাধারণ নির্দেশনা থাকত সবসময়, যখনই কোনো সমস্যা উদ্ভূত হবে সঙ্গে সঙ্গে তার অন্তরে প্রবেশ করে সেটা সমাধানের চেষ্টা করা, এবং কোনো প্রশাসনিক ব্যবস্থা যদি নিতে হয় সেটা দ্রুত নিয়ে দ্রুত বাস্তবায়ন করা। কিন্তু আমি দেখেছি যে মাঝে মাঝে প্রশাসনিক শৈথিল্য ছিল, যে কারণে ছোট সমস্যা বড় হয়ে গেছে এবং দুর্ঘটনা ঘটেছে। বাট ইয়েস, ইনশাআল্লাহ তাআলা, আই এম শিওর দ্যাট আন্ডার হিজ হোলি আমব্রেলা, দ্য ন্যাশনাল প্রফেসর ডক্টর নুরুল ইসলাম স্যার, উই উইল বি দেয়ার টিল আই এম অ্যালাইভ, উই উইল বি ক্যারিং হিজ উইজন অ্যান্ড মিশন forward, and we are inshallah taala looking forward, and I'm sure our honorable VC sir has lately joined, so we shall all together work as a team and move towards the brighter side, inshallah. এই বিষয়গুলো থেকে আপনারা উত্তরণের জন্য চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ তাআলা অবশ্যই করব। আগামীতে আমাদের ইদর আর নিউজ করতে আসতে হবে না? ইনশাআল্লাহ তাআলা হবে না, অবশ্যই আই চেয়ারম্যানের হইদি যে ছাত্রছাত্রী যে অভিযোগগুলি আছে আমি সামনে থাকব, ওগুলি সলভ করতে হবে। ওরা কি চাচ্ছে ডকুমেন্ট সহ আমি চাচ্ছে সেই এসিওরেন্স আপনাদেরকে দিচ্ছে। একটা উগ্র স্লোগান, ব্যাংকিং বন্ধ, লাভ ইউএসটিসি, লাভ ইউএসটিসি। আর আমি এখন চিটাগংয়ে থাকি, চিটাগংকে আমি বুঝতে শুরু করেছি, এবং আমি চিটাগংবাসীর উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, সর্বসামর্থ্য দিয়ে আমি এই ক্যাম্পাসে সুস্থ, সুন্দর, গতিশীল পরিবেশ রক্ষা করতে, বিকশিত করতে সামগ্রিক চেষ্টা করে যাব। এবং আমার বাবা যে উদ্দেশ্যে ইউএসটিসিকে প্রতিষ্ঠিত করেছেন, যেভাবে এটা বেড়ে উঠেছে, যেভাবে এটা প্রশংসা অর্জন করেছে, সেটা সামনে এগিয়ে নিয়ে যাব। গত হাইল 8 তারিখ তদন্ত কমিটির রিপোর্ট আর জমা দেওয়ানোর পরে, ভাইস চ্যান্সেলার জমা দেওয়ানোর পরে সাথে সাথে বিকালবেলা 3টায় আর ডিসিপ্লিন কমিটি, শৃঙ্খলা কমিটি বইয়ারে ছাত্র 60 জন ছাত্র যে শনাক্ত করি, 60 জন ছাত্রের বিরুদ্ধে মেইন জীবায় একেবারে সারের গাছ ইয়ার ক্যারেশন ডালে দিয়ে এবারে চিরতরে বহিষ্কার ইউএসসিসির প্লাস এবং তার ছাত্রত্ব বাতিল এই বিশ্ববিদ্যালয় তোর সিদ্ধান্ত গ্রহণ করে গিয়ে গত হয়। আর 3 জন জীবা ছাত্র জীবা সনাক্ত করে গিয়ে সিসিটিভি বিভিন্ন আলামত দিয়ার এই এই 3 জনের ওইদি 1 বছর করে একাডেমিক পানিশমেন্ট বানিয়ে 1 বছর ইউএসটিসির বহিষ্কার। আর এখন ও যদি আরও কোনো হারণে যদি ঝরাই যাই তাহলে আরোই বা বাড়িব শাস্তি। উগা প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্টের উগা প্রফেসরের যে এইভাবে শারীরিকভাবে নির্যাতন এবং অ্যাটেম্প টু মার্ডার গণনার ফলে
যে এই শাস্তি এবার শুধু এই শাস্তি তো এবার প্রশাসনিক শাস্তি এই বিশ্ববিদ্যালয়ে ওর কিন্তু যেবা রাষ্ট্রীয়ভাবে যে কেস এবার কিন্তু চলমান থাকে। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখা গো লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগো দিও গো বেল আইকন আছে এবার সাব দন, তইলে অনেক ব্যাক করার আগে আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আর সাগাই হতা হই।